ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সাততলার বারান্দা থেকে পড়ে কাজী ফিরোজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ছাত্র। ফিরোজের সহপাঠী ও হলের শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে অন্যমনস্ক ছিলেন তিনি। সন্ধ্যার পর নিজ হল থেকে বের হয়ে আড্ডা দেন বন্ধুদের সাথে। পরে কোনো এক সময় একাত্তর হলের যমুনা ভবনে যান। রাত ১২টার পরে শব্দ শুনে ওই হলের শিক্ষার্থীরা গিয়ে দেখেন ফিরোজ আহত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলের ছাত্র ফিরোজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জে।